ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়। কাল থেকেই শুরু বৃষ্টি। টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সুপ্রিয় দর্শক, আবহাওয়া দপ্তর বলছে গোটা দেশ থেকেই এবারের মতো বর্ষা বিদায় নিয়েছে। তবে বাংলা থেকে পিছু ছাড়ছে না বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে জোড়া ঘূর্ণাবর্তের পরোক্ষ প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যে। আজ থেকে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে 20 অক্টোবর পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। হাওয়া অফিস বলছে আজ থেকে 19 অক্টোবর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এরপর 20 অক্টোবর বৃষ্টির সম্ভাবনা বেশি 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর জেলাতে। তবে জোরালো বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একাধিক জায়গায়। 21 অক্টোবর এই 4টি জেলার কোথাও না কোথাও হালকা বৃষ্টি চলবে। সাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়াতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 21 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে, জানালো আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটিই কিন্তু শক্তি বাড়িয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 17 অক্টোবর ল্যান্ডফল করবে, তারপর তছনছ হবে একাধিক জায়গা। ফের বাংলাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আরও একটি ঝড় ফুঁসছে বঙ্গোপসাগরে, আর এই ঝড়টি হবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ফের ভয়াবহ ঝড়ে তোলপাড় হবে রাজ্য, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই আরও ভয়ঙ্কর হয়ে শক্তিশালী হবে এই ঝড়টি। এই ঘূর্ণিঝড়টির নাম ঘূর্ণিঝড় ডানা। ক্যাটাগরি 4 রয়েছে এর অবস্থান। হাওয়া অফিস বলছে এই ঝড় ভয়ঙ্কর আকার ধারণ করবে, তারপর 17 অক্টোবর নাগাদ ল্যান্ডফল করতে পারে চেন্নাই। সকাল থেকে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা ইতিমধ্যেই সুস্পষ্ট হয়েছে। এই নিম্নচাপটি অতি দ্রুত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। বৃহস্পতিবারের মধ্যেই উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কাছাকাছি পৌঁছাবে। IMD-র পূর্বাভাস, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বেশ কিছু রাজ্যে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী 17 অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়টি আশ্রে পড়বে উপকূলে। তাই আগে থেকেই বেশ কিছু জায়গাতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যাতেও পড়বে, বলছেন আবহাওয়াবিদরা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই সব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। তো দর্শক, এই ছিল আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।